তোর জন্য হয়নি, আর আমাকে স্বপন সরকারকে দেখানো হলো। সে বললো তাপস দা তোমার ছেলে হবে না, তোর তো পেট নয়, ওইটা তোর পেট নয়, তোর পাউরুটির গুদাম। কেন বলতো? তোর দোষে হয়নি। হ্যাঁ, তোর দোষে হয় না, যদি বলি গোটা গ্রামের লোক বিচার করে বলবে। এই যে কুড়ি বছরের মেলাটা হচ্ছে, এই যে মেলায় এই যে আলো দিয়েছে, এই যে আলো কেন জ্বলছে, কোথেকে আসছে? তোর বাপের হোল কি হোল্লা, হোল্লা হচ্ছে পোমাই আছে, আর সামনেটা কি আছে? কি তার মানে হ্যাঁ, তোর নানির কি বলে ওইটা? ওইটা আমি উচ্চারণ করতে পারবো তাহলে ওই চার দুটো থেকে ওই হোল্ডার এসে ঢুকেছে ওই দুটি তার, একটা তার খুলে দাও, হোল্ডার থেকে খুলে দাও, তাহলে ল্যাম্পটা কি হবে? জ্বলবে না। কেন? নিমে যাবে। আর দুটো তার গুঁজে দাও, তাহলে ছেলেটা হবে কি করে? দুটো তার দিলে যখন আলো জ্বলে, একটা তার খুলে দিলে আলো জ্বলে না, তাহলে ছেলেটা হবে কি করে? তুই রইলি ঘরে এসে, আমি রইলি দুয়ারে এসে, হবে কি করে? আমি এই সংসারের কর্তা, তাই আমি আজ থেকে বসে খাবো না, কথা দিলাম আমি কাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। আমি বলে একটা কথা বলবো, দেখ অনেকদিন হয় না, এখানে এত লোকজন আছে দিনের বেলা, বলছে একবার হলো তার মানে কি? সেদিনে সে হতে হতে রয়ে গেল কি? তুমি আমাকে আমাকে একটা এমন গান শোনাবে, আমি যেমন বললে ফ্যান হয়ে যাবে, আর তুমি আমানি হয়ে যাবে, দুজনে গড়িয়ে চলে যাবো, কুকুরে চেটে মেরে দেবে। আমি সেই বাবুর কাছে কাজে যাব, কথা দিচ্ছি, আজ সাত দিন হলো আমি যাইনি, আমার মনে হয় আমার বাবু আমার ঘর বয়ে এলো বলে কথা।